আপনারা দেখছেন এপিডট মিডিয়া 24। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এপি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ভালো আছেন, ভালো থাকবেন এই শুভকামনায়। জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমি মাওলানা মশিউর রহমান মুহিব্বি হাজির হয়েছি আপনাদের খেদমতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং ইসলামের খেদমতে আপনার অবদানটুকু রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে বসত বাড়িতে বা নিজের পরিবারের সাথে বিড়াল পালন করা যাবে কিনা, বা বিড়ালকে আদর করে স্নেহ করে ভালোবেসে কাছে রাখা যাবে কিনা নিজের পরিবারের সাথে। এখানে সেই বিড়ালের বিষয়টি যখন চলে আসে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা কিন্তু মনে পড়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী যিনি, তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মূল নাম হচ্ছে আব্দুর রহমান। তো উনি ওনার জীবদ্দশায় ইসলাম কবুল করার পরে প্যারেন্টস ইসলাম তেনার দরবারে একদিন আসছিলেন। আসার পরে উনি ওনার জামার আস্তিন, অর্থাৎ এই জামার যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গার মধ্য করে একটি বিড়াল ছানা নিয়ে আসছিলেন। প্যারানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে আসার সাথে সাথে বিড়ালটি ওখান থেকে মাথাটা বের করে মেউ মেউ শব্দ করে তাকিয়ে পড়ল। আলানস ইসলাম মুস্কি হেসে বললেন, ইয়া আবু হুরায়রা, মানে হে বিড়ালের পিতা। উনি কৌতুক করে বলেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণী ওই সাহাবী জীবনের সাথে এই নামটিকে রেখে দিয়ে অত্যন্ত বিশাল হৃদয়ের পরিচয় দেখিয়েছেন। সারাটি জীবন কেয়ামত পর্যন্ত যতদিন বুখারী শরীফ থাকবে, সিয়াসিত্তা থাকবে, ইসলাম থাকবে, ততদিন কোনো ব্যক্তি আলেম হতে হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস না পড়ে সে মুহাদ্দিস হতে পারবে না, সে আলেম হতে পারবে না। সুতরাং এই বিড়াল প্রতিপালনের বিষয়ে সাহাবিদের সুন্নত ছিলেন, প্যারেন্টস ইসলাম উনি এটাকে সম্মতি দিয়েছেন, বা উনি যে জামার আস্তিনের ভিতরকে নিয়ে আসছেন, বিড়ালটা যদি অপবিত্র হতো তাহলে কিন্তু উনি নিষেধ করতেন। আল্লাহ রাসূল ইসলাম বিড়ালের ব্যাপারে কিন্তু নিষেধ করেননি, বরঞ্চ তিনি আরও সহযোগিতা করেছেন, সহমর্মিতা দেখিয়েছেন প্রাণীর ব্যাপারে, এবং প্রাণীর প্রতি তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। সুতরাং এই যে বিড়াল প্রতিপালনের বিষয়টা, বিড়ালের প্রতি বিরূপ আচরণ এটা আমাদের করা উচিত হবে না। বিড়ালকে হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না, আমাদের কাছাকাছি থাকতে পছন্দ করে। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, বিড়াল কিন্তু অপবিত্র জায়গায় বসে না, বিড়াল অপবিত্র জায়গায় বসে না, অপবিত্র জায়গায় ঘুমায় না। সুতরাং এটা অত্যন্ত পরীক্ষিত একটি বিষয় যে ও যেখানে বসে এবং যেখানে ওঠে পবিত্র, এবং ও কখনো নোংরা জায়গা বিছানা, মানে নিজের ঘুমানোর জায়গা করে নেয় না, এটা পরীক্ষা করে দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রাণীর প্রতি ভালোবাসা রেখে তার হাবিবের এই যে ছোট্ট একটি সুন্নাত সাহাবা ইকরামকে উনি শিক্ষা দিয়েছেন, নিষেধ করেননি। সুতরাং আপনি নির্দ্বিধায় বিড়াল পোষণ করতে পারেন, পালন করতে পারেন, আপনি ভালোবাসতে পারেন, এবং তাকে কাছে রেখে তার জীবনটা পরিচালনার জন্য আপনিও সহযোগিতা করে এই প্রাণীর প্রতি ভালোবাসা দেখিয়ে রাসূলের মহান ভালোবাসা উদাত্তভাবে আপনি নিজেকে বিলিয়ে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জেনে বুঝে নেক আমল করার তৌফিক ইনায়াত করুন, এবং প্রাণীর প্রতি আল্লাহ সৃষ্টিকুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।